হ্যাঁ ওদের টাকা আছে আমি শুনছিলাম ধূপগুড়িতে একটা ইলেকশন যত হোটেল সব হোটেল বুক করে নিয়েছে একটা হোটেলও খালি নেই যে হোটেলটায় আমাদের কেউ গিয়ে থাকতে পারে গাড়ির পর গাড়ি এখন থেকে পার্লামেন্ট ইলেকশনের সব হেলিকপ্টার বুক করে নিয়েছে যাতে কোনো পলিটিক্যাল পার্টি কোনো হেলিকপ্টার না পায় এই হচ্ছে ওদের অবস্থা ওরা ভাবে টাকা দিয়ে সব হবে আর মিডিয়ার সাংবাদিকদের আমি দোষ দিই না ওদের যা বলে ওরা তাই করে সকালবেলায় বিজেপি পার্টি অফিস থেকে বলে দেয় জেনে রাখুন এই হুইলটা চালাবে এই হুইলটা চালাবে মানে শুধু এটা চালাবে বিজেপি আসছে বিজেপি জিতছে প্রধানমন্ত্রী এই করেছে হোম মিনিস্টারেই করেছে আর অন্য কোনো পার্টির কোনো খবর নেই তাদের শুধু ড্যামেজ আর বিজেপিকে ম্যানেজ এই হচ্ছে আজকে মিডিয়ার মালিকদের কাজ আমি জানি না আমার কী অপরাধ মিডিয়া ট্রায়ালে বলে দিচ্ছে ওই তো ওর অনেক বন্ধু আমি বলি যারা লিখছেন তাদের পকেটগুলো যদি আমি খুলতে শুরু করি তাদের ঘরগুলো যদি আমি রেড করতে শুরু করি করব না তারা কার থেকে টাকা নিয়ে হাত পাতে না এই খবরগুলো লেখেন সেটা যদি আমরা শুরু করি তাহলে দেখিয়ে দেব রাজনৈতিক নেতারা এত টাকা টাকা কালেকশান করে না যা সাংবাদিকরা কালেকশান করে ম্যাক্সিমাম সাংবাদিক সবাই না হলেও আর একটা ইদানিং প্রবণতা আমি দেখছি কেউ কেউ ইলিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুঝে দেখছেন আমি যেমন সব পুলিশ নয় তারা তো কাজ করে সারা দিন, তারা আমার পরিবারের লোক আমি তাদের সমর্থন করি লোকাল লোকাল থানায় যারা দায়িত্বে আছেন ম্যাক্সিমাম তারা কি করছেন তারা কি করছেন আমি আর বললাম না আমি যখন অ্যান্টি রাগিং একটা করেছি আমি অ্যান্টি করাপশান সেলও তৈরি করেছি বাংলায় মনে রাখবেন এবং আমরা কিন্তু নজর রাখছি মারা যাচ্ছে কোথায় বিজেপি তোমার স্টেট মিজোরামে মারা যাচ্ছে কোথায় উত্তর প্রদেশে, গুজরাটে মুম্বাইতে আর ছেলেপেলেরা যদি কাজ করে যায় কাজ করতে যায় বলবে পরিযায়ী শ্রমিক এখানে কাজ পাচ্ছে না তাই তাহলে আমায় বলুন তো এখানে তো ইউনিভার্সিটি আছে ছেলেমেয়েরা তাহলে বাইরে পড়াশোনা করতে যায় কেন যার ক্ষমতা আছে সে যায় তাকে আমার পক্ষে আটকানো সম্ভব নয় এখানে অনেক ইউনিভার্সিটি করা হয়েছে তেতাল্লিশটা নতুন ইউনিভার্সিটি হয়েছে মনে রাখবেন অনেক কলেজ হয়েছে শিক্ষার উন্নয়ন পশ্চিমবঙ্গ শিক্ষায় কিন্তু নাম্বার ওয়ান মনে রাখবেন তাতেও যদি কারো মনে হয় আমি লন্ডনের একটা ডিগ্রি আনব আমি আমেরিকার একটা ডিগ্রি আনব সে যেতেই পারে ধরুন তাদের বারবার বলা হচ্ছে তোমরা যেও না এমনকি আমি ভবিষ্যৎ প্রকল্প করেছি পাঁচ লাখ টাকা করে আমি দিতে পারি তোমরা এখানে দোকান করো এখানে ব্যবসা করো না শুনলে আমি কি করব আমাদের স্কিলটা খুব ভালো বিশেষ করে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এরা কনস্ট্রাকশন ওয়ার্কটা খুব ভালো করে আর কিছু দালাল আছে এই ছেলেগুলোকে নিয়ে যায় নিজে বেশি কমিশন খায় আর এই ছেলেগুলো কোথায় থাকবে কি খাবে তাদের জীবনের নিরাপত্তা কী সেটা দেখার চেষ্টা করে না চৌত্রিশ জনকে যাদের নিয়ে যাওয়া হয়েছিল রেলের কাজে আমরা সেই কন্ট্রাক্টরকে ডাকব বিশেষ করে সেই যে নিয়ে গিয়েছিল তাকে যে কিভাবে নিয়ে গেলো উইদাউট এনি সিকিউরিটি অ্যান্ড সেফটি আমরা এখনও বলছি বাইরে যাওয়ার প্রয়োজন নেই আমি অন্য কথায় আজকে যাব না আপনারা সব জানেন সামাজিক সুরক্ষায় প্রোগ্রামে আমরা নাম্বার ওয়ান আমার নেক্সট টার্গেট ছাত্র ও যুব ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী হয়েছে যুবশ্রী হয়েছে শিক্ষাশ্রী হয়েছে স্মার্ট কার্ড হয়েছে তরুণের স্বপ্ন বিনা পয়সায় ট্যাব এবারেও দশ লাখ দেওয়া হবে